आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। যানজটের জটিলতা শহর জুড়ে, ট্রাফিকের ভূমিকায় অসন্তুষ্ট ভুক্তভোগীরা। অবৈধ পাচারের পথে তিনটি বার্মিজ গরু ধরা পড়ল হাইলাকান্দিতে। বুধবার আয়োজিত হল শিলচর প্রেস ক্লাবে ইফতার আসর। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রখর রোদ্দুরের মধ্যে জটিল যানজটের জেরে অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে শিলচরবাসীকে। শহরের যানজট নিরসনে ট্রাফিক কন্ট্রোলের ভূমিকায় ব্যাপক সমালোচনা সহ অসন্তুষ্টি প্রকাশ করছেন নাজেহার লোকজন। উল্লেখ্য, শহরের প্রেমতলা, এনএনদত্ত রোড, শিলংপট্টি, সেন্ট্রাল রোড, তারাপুর, রাঙ্গিরখাড়ির মতো গুরুত্বপূর্ণ রুটগুলো দীর্ঘদিন থেকে যানজটের জংশন হয়ে উঠেছে। কিন্তু ওইসব এলাকায় যতত্র যানবাহনের পার্কিং সহ অবৈধ অটো টুকটুক স্ট্যান্ডেও যাত্রী ওঠানামার দৃশ্য পরিলক্ষিত দিন প্রতিদিন। এদিকে জটিল যানজটে আটকা পড়ে নানাভাবে সমস্যার মুখে পড়তে হচ্ছে পথযাত্রী সহ যাতায়াতকারীরা। এমনকি জটিল জামে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সকে অবিরত সাইরেন বাজানোর দৃশ্য প্রায় প্রতিদিন দেখা যায় শহর শিলচরে। তা সত্ত্বে অবৈধ পার্কিং ও বিশৃঙ্খল যান চলাচলকারীদের বিরুদ্ধে কেন মৌন প্রশাসন, প্রশ্ন তোলেন জনগণ। গাড়ি যেখানে পার্কিং এর জায়গা নেই সেখানে গাড়ি পার্কিং করে রাখা এবং মানুষ চলাফেরা করা, সেই চলাফেরা করা গাড়ি তো মানুষের, গাড়ি তো চলাফেরা করে যেভাবে ট্রাফিক সঙ্গে মানুষের যে চলাফেরা, সেই চলাফেরা মানুষ না বিশ্বাস ফেলছেন। এই অবস্থায় অন্তত পক্ষে শিলচর শহরকে মানুষকে চলাচলের উপযোগী করে তোলার জন্য সেই পার্কিং যত্রতত্র যেটা পার্কিং, সেই পার্কিং সেখানে না করে এবং একটা সুশৃঙ্খল যেটা সিস্টেম, সেই সিস্টেমের মাধ্যমে মানুষ যাতে অন্তত পক্ষে রেহাই পান, নিশ্চয়ই সেটা মানে ট্রাফিক প্রশাসন। কারণ ট্রাফিকের মধ্যেই আজকে শুধু এখানে নয়, আপনার যদি সামান্য দিকে প্রেমতলার ওদিকে যান বা ফাটক বাজারের ওদিকে যান, সব দিকে একই অবস্থা, একই অবস্থা। আচ্ছা, এই যে ওইটাই বলছি যে যেখানে সেখানে গাড়ি মানে রাখা, যেভাবে পার্কিং করে রাখা হয়েছে সে ব্যাপারে আজকে ট্রাফিক মানে প্রশাসনের উদাসীনতা, সেই উদাসীনতা কি করে সেভাবে গাড়ি পার্কিং করে বাইক পার্কিং করে রাখা হয় যেখানে মানুষের দোকানের সামনে, ঘরের সামনে, যেখানে মানুষ চলাফেরা করতে পারছেন না সেখানে পার্কিং করে রাখা হয়েছে প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে মানুষ চলাফেরা করা যে এমনভাবে পার্কিং করা হয়েছে, গাড়ি চলাফেরা করা এবং মানুষ চলাফেরা করা সেটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বজরং দলের তৎপরতায় পাচারের পথে ধরা পড়ল তিনটি বার্মিজ গরু। বুধবার রাত দুটো নাগাদ মিজোরাম থেকে আসার পথে হাইলাকান্দির পাখিছড়া এলাকায় যাওয়ার পথে লরিটি পিছু ধাওয়া করে পাকড়াও করেন সংগঠনের কর্মকর্তারা। আজ থেকে প্রায় ছয় মাস ধরে এইরকম বার্মিজ গরু এরকম পাচার করা চলছে, সেটা বার্মা থেকে মিজোরাম হয়ে আমাদের হাইলাকান্দি অঞ্চল হয়ে সেটা বাংলাদেশ পাচার হয়। এটা আজ নতুন কিছু বিষয় নয়। গতকাল রাত্রে বজরং দলের দ্বারা একটি অভিযান চালিয়ে এই গাড়ি আটকানো হয়। টোটাল তিনটা গাড়ি ছিল, এর মধ্যে দুটা গাড়ি পালিয়ে যেতে সক্ষম হয় কিন্তু একটা গাড়িকে স্থানীয় জনগণ এবং বজরং দল আটকে দেয়। এখন এটা নিয়ে কি করতে মানে প্রশাসনের কাছে আপনি অনুরোধ করবেন? প্রশাসনের কাছে অনুরোধ যে এই যে প্রচার চক্র আছে, সিন্ডিকেট, এটা শুধু আমাদের, এটা একটা ইন্টারন্যাশনাল সিন্ডিকেট, এই প্রচার চক্রকে ভাঙে এবং এর মুখ্য যে আছে তাকে অ্যারেস্ট করার আহ্বান জানাচ্ছি। আর যদি এরকম না হয় আমাদের বজরং দল রাস্তায় নামতে বাধ্য হবে আগামীতে। শিলচর প্রেস ক্লাবে বুধবার আয়োজিত হয় ইফতার মেহফিল আসর। এতে জেলার বিভিন্ন স্থান সংবাদদাতা সহ অতিথিরা সামিল হন। সাংবাদিকদের সম্মিলিত ও ইফতার আসর আয়োজনের পরম্পরায় সাধুবাদ জানান আমন্ত্রিত বক্তারা।
পবিত্র রমজান মাসে ইসলাম ধর্মাবলম্বী মানুষ তার আত্মসংযম করেন এবং এটা যে একটা আত্ম উপলব্ধির মাস এবং মানুষের মধ্যে যে এখনো বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনাহার রয়েছে, অপুষ্টি রয়েছে, শিক্ষার অভাব রয়েছে, স্বাস্থ্যের সংকট রয়েছে, এসব কিছু উপলব্ধি করে যাতে সমগ্র বিশ্বে একটা মানুষের মধ্যে নিশ্চয়তা গড়ে ওঠে, যেখানে কোনো বিভেদ থাকবে না, যেখানে কোনো আর্থিক বৈষম্য থাকবে না, মানুষ যাতে সব ক্ষেত্রেই সভ্যতার যে সুফল ভোগ করতে পারেন। আজকের এই ইফতার মাহফিল থেকে আমরা এই বার্তা দিতে চাই। আজকের ইফতার মাহফিলের পৃষ্ঠপোষকতায় ছিল আকসা এবং ইউটিডিসি, তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং যেভাবে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা এবং আরো সবাই এই ইফতার মাহফিলে যোগ দিয়ে এই অনুষ্ঠানকে সার্থক করেছেন, তাদের কাছেও আমরা কৃতজ্ঞ। অযোধ্যা রাম মন্দির সহ মাতা বৈষ্ণোদেবী ভ্রমণ যাত্রা স্পেশাল প্যাকেজের ব্যবস্থা করলো আইআরসিটি। এদিন এক সাংবাদিক সম্মেলন ডেকে আইআরসিটির পক্ষে বিশ্বরঞ্জন সাহা ভ্রমণ পিপাসুদের জন্য ওই বিশেষ সুযোগের বিস্তারিত তথ্য তুলে ধরেন। টুরিস্ট ট্রেন, ভারত গৌরব টুরিস্ট ট্রেন, এটির শুভ সূচনা করার জন্য এটি প্রথমবারের জন্য নর্থ ইস্ট ফ্রন্টের রেলওয়ে থেকে ছাড়ছে 27 মে ডিব্রুগড় স্টেশন থেকে। 10 রাত্রি 11 দিনের টোটাল জার্নি। আমরা সমস্ত ট্যুরিস্টদেরকে নিয়ে যাব অযোধ্যা শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দির কাটরাতে। ফেরার সময় প্রয়াগরাজ এবং বারাণসী গড়িয়ে 6 জুন ট্রেনটি ডিব্রুগড়ে ফিরে আসবে। ট্রেনটিতে 3টি AC 3-টায়ার কোচ আছে এবং 8টি স্লিপার ক্লাস কোচ আছে। অনবোর্ড অফবোর্ড সমস্ত আহারাদি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং টি সমস্ত কিছু কভার আপ করে আপনার যেখানে যেখানে ট্যুরিস্ট প্লেসে নিয়ে যাওয়ার যে ব্যবস্থা, হোটেলের রাত্রেতে থাকার ব্যবস্থা সমস্ত কিছু করে এই ট্রেনটিতে এসি ক্লাসের জন্য খরচা হবে 31,135 টাকা পার সিট পার বার্থ এবং ইকোনমি বা স্লিপার ক্লাসে 20,850 টাকা পার বার্থ। এই ট্রেনটির বুকিং করার জন্য আপনাকে irctctourism.com ওয়েবসাইটে গেলে পরে বুকিং করতে পারবেন বা আইআরসিটিসির অথরাইজড যারা টিকিটিং এজেন্টস আছে তাদের কাছে গেলে কোনো এক্সট্রা পয়সা ছাড়া এই ট্রেনটির বুকিং করা যাবে। অংশীদারের আপত্তিতে মনোনয়ন প্রক্রিয়া চলাকালীন উত্তপ্তকর পরিস্থিতি হয়ে ওঠে পালংঘাট সমবায় সমিতিতে। অবশেষে পালংঘাট সমবায় সমিতির কার্যনির্বাহক পর্ষদ অর্থাৎ বোর্ড অব ডিরেক্টর নির্বাচনের মনোনয়ন গ্রহণ প্রক্রিয়া বাতিল করতে বাধ্য হন নির্বাচনে ভারপ্রাপ্ত রিটার্নিং অফিসার সন্তোষ ভৌমিক। পূর্ব নির্ধারিত বিজ্ঞপ্তি অনুসারে এদিন মনোনয়ন গ্রহণ প্রক্রিয়া সকাল 11টা থেকে সমিতির কার্যালয়ে শুরু হয়। এতে একাংশ অংশীদার বিজেপি নেতা রূপম সাহার নেতৃত্বে লিখিতভাবে মনোনয়ন গ্রহণ প্রক্রিয়া বাতিলের দাবি তোলেন। এ নিয়ে মনোনয়ন প্রক্রিয়া বাতিলের বিস্তারিত জানান সমিতির কর্মকর্তারা। হঠাৎ আমরা জানলাম যে আজকে নমিনেশন দেওয়া হয় বোর্ড অফ ডিরেক্টর এর লিগা। তো আমরা এলাম আইএসআরে, জানতে পারলাম কেন গাইডলাইন হঠাৎ করে নতুন দেওয়া হয়েছে যে যারা দুইটা মিটিং এ অ্যাটলিস্ট অ্যানুয়াল মিটিং এ প্রেজেন্ট থাকবো তারাই নমিনেশন দিতে পারবো, নতুবা তারা খেলতে পারতো না এবং তারা ভোটও দিতে পারতো না। তো এইরকম শোনা মাত্র আমরা জানলাম যে এটা শুনছি আমরা যে গত ইলেকশনের আগে এটা গাইডলাইন করছে মানে আইসে, কিন্তু গাইডলাইন থাকা সত্ত্বেও গত যে 5 বছর আগে যে ইলেকশন হয়েছে এতটা মিটিং হয়েছে এর মধ্যেও কোয়া হয়েছে না বা এই ইলেকশনও তখন আমরা জানানো হয়েছে না যে এই গাইডলাইন আছে এটারে এই গুপ্ত রাখিয়া ইলেকশন হয়ে গেছে। এখন হঠাৎ করে এই গাইডলাইন কেউ জানে না, এরপরে যারা আমরা সদস্য যারা সভ্য যারা এখানে আমরা উপস্থিত আসলাম এখানে বর্তমানে দেখা যাইতেছে আমরা সিগনেচারই নেই, এই পাতাটাই নেই। তো এই ধরনের অভিযোগ নিয়ে আজকে যিনি রিটার্নিং অফিসার এখানে উপস্থিত আসলাম ওনারে আমরা আমরা রেজিস্টারে সাইন নাই এই সমস্ত অভিযোগ নিয়ে আমরা এখানে তাণ্ডে পিটিশন দিয়েছি এবং আজকে নমিনেশনটা ক্যান্সেল করছেন তাই এই সমস্ত অভিযোগ পেয়ে। আর আমরা কথা হয়েছে যেহেতু আগে এটা কোয়া হয়েছে না এখন নতুন করে আগের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনেই আবার নমিনেশন দেওয়া হোক এবং ইলেকশন করা হোক তাতে আমরা কোনো আপত্তি। বৃন্দাবনে আয়োজিত দাবা প্রতিযোগিতায় অংশ দিতে রওনা দিলেন শিলচরের 6 খুদে দাবারু। গতকাল রাত 10:15 শিলচর গুয়াহাটি এক্সপ্রেসে ছেপে আন্তর্জাতিক দাবা আসরে অংশ নিতে বৃন্দাবনের উদ্দেশ্যে সফরযাত্রা শুরু করেন ওই দাবারুরা। এদের মধ্যে রয়েছেন মনোদীপ ধর, সুপ্রদীপ রায়, ঋতুস্মিতা ভট্টাচার্য, অর্ঘদীপ রায়, আদর্শ দেবনাথ, মৃন্ময়ী ধর।
সফরকালে শিলচর রেল স্টেশনে দাবারুদের শুভকামনা জানাতে উপস্থিত ছিলেন সমিত রায়, আশিস নাগ, বাসবজিৎ দে প্রমুখ। একলাভিযানের শিলচর অঞ্চলের অঞ্চল সম্মেলন আয়োজিত হতে চলছে উধারবন্দে। বুধবার এক সাংবাদিক সম্মেলন কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন আয়োজক সমিতির কর্মকর্তারা। তারা জানান, শিক্ষিত ভারত, সুস্থ ভারত, সমৃদ্ধ ভারত নিয়ে একলাভিযানের অঞ্চল সম্মেলন 23 এপ্রিল রবিবার উধারবন্দ কাছাকাছি বিদ্যামন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সাংসদ রাজদীপ রায় ও বিধায়ক মিহিরকান্তি সোম অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। একলাভিযানের লক্ষ্য কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন সমিতির কর্মকর্তারা। আদানি বিদ্যামন্দিরের ডাইরেক্টর, প্রিন্সিপাল এবং অন্যান্য শিক্ষকমন্ডলী যারা আছেন, তারাও এক বাক্যে আমাদের অনুরোধ তারা রক্ষা করেছেন, আমাদেরকে সহযোগিতা করছেন। দেখা যাক ওই দিন 23 তারিখে আমাদের এই যদি কোনো রকমের প্রাকৃতিক দুর্যোগ যদি না ঘটে তাহলে সফল হবে আশা রাখছি। তো এই আমাদের সফল কামনায় আমাদের সাংবাদিক ভাই বন্ধুগণ আপনাদেরও সহযোগিতার প্রয়োজন রয়েছে। একল অভিযান যে একটা বর্তমানে একটা পিপুলস মুভমেন্ট, জনগণের আন্দোলন যে একটা রূপ ধারণ করেছে, এই প্রচারটা জনগণের কাছে পৌঁছিয়ে দেওয়ার একটা এটা একটা উপায় আমি অবলম্বন আমি বলবো। এই ধরনের বার্ষিক সম্মেলনের মাধ্যমেই আমরা একসঙ্গে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে এই আলাপ আলোচনার মাধ্যমে, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমাদের যে উদ্দেশ্য লক্ষ্য যাদেরকে নিয়ে আমাদের এই আন্দোলন সেটা সফল হওয়ার দিকে আমরা এগিয়ে যাচ্ছি, তাতে আপনাদের সহযোগিতা একান্তভাবে আমরা কামনা করি। চোরাই পথে পাচারের পথে পালংঘাট পুলিশ ধরতে সক্ষম হলো গরু ভর্তি লরি সহ দুই পাচারকারীকে। বুধবার দিন দুপুরে চুরি করে পালানোর পথে জনগণের সহযোগিতায় গরু চোরকে পাকড়াও করে পালংঘাট পুলিশ। ধৃতরা হলো ধলাইয়ের মণিয়ারখালের নূর হোসেন আহমেদ ও শফিকউদ্দিন লস্কর। উল্লেখ্য, সম্প্রতি জেলাজুড়ে বেশ কটি গরু চুরির ঘটনা সংঘটিত হয়। চুরির পর থানার এজাহার দেওয়া সত্ত্বেও অনেকেই ফিরে পাননি গরু। ওই দিনের পালংঘাট পুলিশে দ্রুত তৎপরতায় চুরি হওয়া গরুগুলো উদ্ধার হয় বলে দাবি এলাকাবাসীর। শিলচর কলেজ স্কুলের সুবর্ণ জয়ন্তীতে বর্ষব্যাপী উদযাপন কার্যসূচির সিদ্ধান্ত নিয়েছে ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনীরা। এদিন শিলচরে এক সাংবাদিক সম্মেলন ডেকে কলেজ স্কুলের প্রাক্তনীরা উল্লেখযোগ্য সুবর্ণ জয়ন্তী বর্ষকে চিরস্মরণীয় করে রাখতে বছরভর নানা কার্যক্রম হাতে নিয়েছেন বলে জানান তারা। এই প্রভাতকারীরা আমরা করি, সেই রিকোয়েস্টের স্কুলে আমরা অ্যালাউ করছেন এবং আমরা সেই প্রভাতকারীরা 24 তারিখ নরসিংতলা ময়দান থেকে এটা স্টার্ট হইব, অলরেডি আপনারা পাইছে এটা করাইব এবং সেটা করার সময়ও আপনারা সহযোগিতা খুব জরুরি, যাতে এটা প্রচার হয়, স্কুলে তার 50 ইয়ার সেলিব্রেশন করে। পরবর্তীকালে রুটটা আপনারা জানছেন, ওই রুটে গিয়া আমরা স্কুলে যাইনি, এগুলা প্রোগ্রাম আছে, এগুলা প্রোগ্রাম আমরা যে প্রেসিডেন্ট আছেন তাই ডিটেলস করিয়া আপনারা বুঝছেন। এবং এই যে 50 বছর, এই 50 বছরটা যাতে অতি সুন্দরভাবে এটা প্রিপেইড স্মার্ট মিটার প্রতিস্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহার ও নিয়মিত বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করে পোস্টপেইড প্রক্রিয়া অব্যাহত রাখার দাবিতে গণবিক্ষোভ কার্যসূচি পালন করল অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছের জেলা কমিটি। পরে তারা এপিডিসিএল এর জেনারেল ম্যানেজারের সাথে সাক্ষাৎ করে দাবিগুলো তুলে ধরেন। প্রিপেইড মিটার থেকে আমার রিচার্জ করার টাকা কাটা হচ্ছে, সেইটা আমরা কিন্তু অন্ধকারে, আমরা কেউ জানি না সেইটা যে 120 মিনিটের ভেতরে আছে, 120 মিনিট থেকে বেরিয়ে গেছে, তারপরে স্টেপে কি চলে গেছে, এবং 120 মিনিটের ভেতর যদি থাকে তাহলে কত করে কাটা, এইটা কি সেটা কিন্তু আমরা অন্ধকারে, আমরা কিছুই জানি, আমরা কেবল জানি যে 1000 টাকা 2000 টাকা জমা দিলাম, তার 7 দিন পরেই দেখলাম আমার এইটা 500 টাকায় চলে আসছে। কেমন করে 500 টাকায় চলে এলো সেইটা যদি জানতে চাই, আমাদের যে স্মার্ট মিটার ফোন আছে সেইটার থেকে কিন্তু কিচ্ছু পাবো না, সেই ডিপার্টমেন্টে আমি কার কাছে আসব, কার কাছে এসে জিজ্ঞেস করব যে বলুন যে এই যে আমি 2000 টাকা জমা দিয়েছিলাম, আজকে আমি দেখলাম আমার ব্যালেন্স আছে 500 টাকা, 1500 টাকা কী করে কাটা হলো, সেইটার ডিটেলসটা আমাকে দিন। আমি গ্রাহক, আমি কনজিউমার, আমার তো সেই অধিকার আছে, আমি টাকা জমা দিচ্ছি,
যে আমার টাকাটা কীভাবে কাটলেন সেটা জানার অধিকার আমার আছে। সেই অধিকার থেকে কিন্তু আমরা গ্রাহকরা বঞ্চিত হচ্ছি, আমাদের বিল থেকে বঞ্চিত হচ্ছি। আমরা আমাদের পয়সা যে ডিডাকশন করা হয় সেই টাকা জানার অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। সম্প্রতি নজির ব্যতিক্রম ইফতার আসরের আয়োজন হলো রামনগরে। গ্লোবাল এনজিও সহ গাওরক্ষা বাহিনীর কাছের জেলা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত ওই ইফতার আসরে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমন্ত্রণ জানানো হয় ধর্মীয় গুরুদের। আজকে একটা বলবো যে নজরুলের কথায় রমজানের এই রোজা শেষে এলো খুশির চাঁদ। আজকে বলবো যে নজরুল ইসলাম আজকে যে সমন্বয়ের বার্তা দিয়েছেন, নজরুল ইসলাম দিয়েছেন বিভিন্ন ধর্মের মধ্যে, নজরুল ইসলামের মতো কি বলবো সামাজিক কেউ গায়নি, কেউ কীর্তন গানও নজরুল ইসলামের মতো কেউ আমার মনে হয় না। সোনায় এআইডিইউএফ কমিটি ও আঞ্চলিক পঞ্চায়েতের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত হল ইফতার মেহফিল। এদিন দক্ষিণ কৃষ্ণপুরে এক বিবাহ ভবনে সোনায়ের বিধায়ক করিমউদ্দিন বরভুঁইয়ের উপস্থিতিতে ইফতার আসরটি আয়োজিত হয়। ভালো হয় যে এই একদিনে সকল লোকের দেখা হয়েছি বলিয়া আর সবাই মিলে একলগে ইফতার করার সুযোগ পাইছি, কেন বড় কথা। দোয়া করবা বাকি সব মিলিয়া সুন্দরভাবে পালা চলতাম, বাকি তিন বছরের পালায় যেত, কাম কাজ হইত, বাকি দিদির অফিসের ফাউন্ডেশন হইব, অ্যাসেম্বলি শেষ হয়েছে, রোজা শেষ হয়েছে, এই যে রাস্তা বাইপাস যে ওইগুলো কাম আরম্ভ হইব ইনশাআল্লাহ, ওইগুলো ফাউন্ডেশন হইব, এর মাঝে কন্ট্রাক্টও পাইছে, যেই কাম পাইছে আমি গুয়াহাটি গিয়ে আমার লোকের দেখা করছে, তোমরা আরো কাম ফিলা করতে সবাই সহযোগিতা করতাম, এগ্রাম বাগুরের ব্রিজ বাইপাস সবটা হইব ইনশাআল্লাহ। আর বাকি দোয়া রাখবা যাতে আগামী সময়ে ভালো কাম করতে পারি, আপনারা টাকা যেগুলো পুরা করতে পারি, যেগুলো আমাদের টুকটাক যেগুলো বাকি রয়েছে সেগুলো ইনশাআল্লাহ পুরা করবো। সবচেয়ে বড় আমরা সবাই মিলিয়া দুর্নীতি বিরুদ্ধে যেভাবে শোনাই সব মিলিয়া লাগছি, আগামী দিনে যাতে এইভাবে কাটতাম পারি দোয়া করবো অবস্থা। তবে ঈদের মুবারকবাদ দিয়ে আমার পক্ষ থেকে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। যানজটের জটিলতা শহর জুড়ে, ট্রাফিকের ভূমিকায় অসন্তুষ্ট ভুক্তভোগীরা। অবৈধ পাচারের পথে তিনটি বার্মিজ গরু ধরা পড়ল হাইলাকান্দিতে। বুধবার আয়োজিত হল শিলচর প্রেস ক্লাবে ইফতার আসর। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।